আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি একটা ধানের জমিতে এসেছি, ধান খেতে এসেছি। বৃহত্তর ধান ক্ষেত আপনারা দেখছেন বন্ধুরা, পুরো জমি, এই হলো ধান ক্ষেত। তা আমি এসেছি, এসে দেখছি যে দুইটি কৃষক এই ধান খেতে এসে তারা ধানের জমিতে পরিচর্যা করছে, তারা কী কী পরিচর্যা করে আর কোন কীটনাশক দিলে তারা লাভবান হচ্ছে কি হচ্ছে না আর কি কারণে তারা সমস্যা ভোগ করছে ধানের, এই বিষয়ের উপরে আমি আজ ভিডিও দিচ্ছি বন্ধুরা। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর এই কৃষকের মুখে থেকে আমি সমস্ত ডিটেলস শুনব ধান চাষ সম্পর্কে। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে সব আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? ভালো। আপনারা ধান চাষ করেছেন নাকি? ধান চাষ করেছি। ও, কতদিন ধরে ধান চাষ করছেন? ধান অনেক দিন ধরে করতাম, জন্মের আগে থেকে করছি। জন্মের আগে থেকে ধান চাষ করছেন? কেন, বাপ করে গেছে, দাদা করে গেছে, বাপ করে গেছে, এবার আমরা লাগিয়েছি। জি জি জি। তো ধানের যে চাষ আপনারা করছেন, তো কি জাতের ধান চাষ করেছেন? আমরা সবাই গুটিস্বর্ণা ধান চাষ করেছেন। না, এটার ফলন কেমন হয়? এর ফলন 25 মণ হারে হবে। ও, এর ফলন 25 মণ হারে হবে? না, যতক্ষণ হল একটু বেশি হবে। জি জি। এর রোগ বালাই সম্পর্কে আপনারা কি বুঝতে পারছেন, মানে ধানের রোগ কিরকম? হ্যাঁ, রোগ আমরা পাইছি, তাতে ভিত্তাকু আর ওই আলিকা আলিকা। হ্যাঁ, আর পছন্দের জন্য মিস্টার টপ, পছন্দের জন্য মিস্টার টপ দিয়ে আমরা মুক্ত হয়েছে। ও, মানে ধানে এই তিনটা ওষুধ দিয়ে ধানে আর কোনো পচনও নাই, কিছু নাই, পোকাও নাই, কিছু আবার আপনার ধানে রোগ মুক্ত হচ্ছে। তে আপনাদের নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ নান্টু পরামানিক। নান্টু পরামানিক। আর গ্রাম? গ্রাম কাসারিপাড়া ফিলিপনগর। ও, কাসারিপাড়া ফিলিপনগর। চাচা আপনার নাম কি বলেন? আমার নাম মোহাম্মদ মাজিদা। জি। আর এই ধান চাষ কতটুকু করেছেন আপনি? ধান চাষ 2 বিঘা করেছি। 2 বিঘা চাষ করেছেন? না। আর আপনি কতটুকু জমি চাষ? 9 বিঘা চাষ করেছি। আপনি 9 বিঘা চাষ করেছেন? আমার জমি ফুট দাও থেকে আমি। জি 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 জি। 9 বিঘা ধান চাষ করেছেন। তো সুপ্রিয় দর্শক দেখছেন আপনারা, সে ধান চাষ করেছে এই কৃষক 9 বিঘা। তো এই ধানের আপনারা যে ফলন হয়, এই ফলনে আপনারা কোনো যে ধান যে সিটি হয় বা এ হয় এখানে সম্পর্কে আপনারা একটু বলেন দেখি, সিটি হয় এই কৃষণা ধানে? ধানের ওই বীজটা যেন আমি মনে থাকছে না। না, ধান আপনার এই স্বর্ণা ধানে সিটি হয় কিরকম? না, সিটি খুব কম হয়। মানে স্বর্ণা ধানে সিটি খুবই কম হয়? খুবই কম হয়। জি জি। আর এর হলো আপনার হয় কতদিনে, এটি একটু বলেন শুনি। 3 মাস লাগে। তিন মাসের মধ্যে এটা হয়ে যায়? 90 দিনে হলো না, 120 দিন লাগবে। 120 দিন, 120 দিনে ধান হয়ে যায়? আর পানি কেরম, পানি কেরম লাগে? পানি লাগে এই ধানে, পানিও লাগে, পানিও লাগে। তো ধান চাষ তো আপনারা খালি এই ধানই করেন, অন্য কোন ধানের জাত চাষ করেন না? হ্যাঁ, সুতি ধান করি। এই ধান কাটি, আমি ধান লাগাবো। সুতি ধানে, সুতি ধান আবার লাগাবেন? না, এই ধান কাটি, সুতি ধান লাগাবো। তো এই মৌসুমে, এমন মৌসুমে যে আপনারা ইদি অন্য অন্য ধান চাষ হয়, এগুলো আপনারা করেন না? মানে এই গুটি স্বর্ণ ছাড়া আপনারা ধান চাষ করেন না? জি জি জি। তাহলে এই ধানের যে আপনার যে ভাত তো খুব ভালো। হ্যাঁ, ধান গুটি স্বর্ণ ভাত ভালো। জি জি জি, ভাত খুব ভালো। তো চাষা আপনার যে বীজ যে আপনি যে দিছেন, আপনার আপনার কি অবস্থা? আপনি ধানের বীজ যে বীজ দিছি, এই বিষয়ে কাজ হয়েছে? তো বেশ ওই 15 দিন, 10 দিন, 12 দিন পর পর দেওয়া লাগছে। জি জি জি। কিন্তু জি 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 জি। মানে আপনার 15 দিন 10 দিন পরেই আবার স্প্রে করতে হচ্ছে? জি জি। তাহলে চাষার কি কি অবস্থা? আপনার কি একই সমস্যা? না, আমার একই সমস্যা না। আমি যে নাম করলাম কোন যে আমার 2 বার দিয়েছে, 2 বার আমার ধান হয়ে গেছে। ও, মানে 2 বার দিয়ে দেখেন সুপ্রিয় দর্শক, হলো ধান, আপনার ধানে কোনো পোকা মাকড় বা কোনো কিছু নাই, আপনার 2 বার ব্যবহার করেছে সে এই কীটনাশক ধানে দিয়ে, আর কোনো রকমের কোনো পোকা মাকড় আর নাই, ধানও খুব রোগমুক্ত আছে। তো আপনারা ধান চাষ করলে এই কৃষকের মুখের যে ভাষণ আপনারা শুনলেন, এই নিয়মটা আপনারা পদ্ধতিটা অবলম্বন করবেন। তা আমি আপনাদের এই এই পর্যায়ে যে ধানে যে এই যে এই পর্যায়ে যে কি সার দিলে ধানে যে সব দিনে আপনার ধানটা যাতে বাতাসে হেলে পড়বে না, ধান আপনাদের ভালো ফলন হবে। তো এই যে এই সময় দেখছেন বন্ধুরা, এ হলো আপনার ধান, এ হলো ধানের গাছ। ধানের বয়স যখন আপনার 50 দিন যখন বয়স হবে ধানের,
বয়স যখন 50-55 দিন হবে, এই সময় কিন্তু আপনার একটা ধানে সার লাগে। এই সারটা হলো আপনার বিঘা প্রতি 33 শতক জমিতে আপনারা দিবেন 40 কেজি কেরি, মানে আপনার 33 শতক জমিতে আপনারা 7 কেজি দিবেন পটাশ মানে MOP আর 3 কেজি ইউরিয়া। আর ধান যদি আপনাদের কালো থাকে, গ্রোথ থাকে, তাহলে আর ইউরিয়াটা দেওয়ার দরকার নাই। আর যদি ধানের যদি মনে করেন আপনার গ্রোথ কম থাকে বা জায়গায় জায়গায় কটা থাকে, তাহলে আপনারা 3 কেজি ইউরিয়া আর 7 কেজিকের পটাশ এই ধানের জমি, যখন আপনার ধানের বয়স 55 দিন বয়স হবে, সেই সময় আপনারা দিবেন। তো এই সারটা কি আপনারা দিবেন? এই 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 যে আমি সারের কথাটা আপনারা দিব, হ্যাঁ দিব। ধান যখন আপনার বয়স 55 দিন 60 দিন হবে ধানের বয়স, সেই সময় যেতে আপনারা পটাশ দেন 7 কেজি, বিঘাপ্রতি বেশি লাগবে না, 7 থেকে 8 কেজি পটাশ আর 2-3 কেজি ইউরিয়া। এটি দিলে ধানটা আপনার টাঠি হবে, ধানটা শক্ত হবে। আবার ধানের যে মাপাতা হয়, এই মাপাতাটাও কিন্তু আপনার হলো ছোটো ছোটো হবে, ধানের শীষও আপনার খুব ফলে ভালো হবে, ফলন হবে। আমরা দিব, জি জি, হ্যাঁ এই এই সারটাও দিবেন। তো ইনশাল্লাহ আপনারা এই যে এই কৃষকের মুখের যে সমস্ত কিছু আপনারা শুনলেন, তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি আপনাদের এই কৃষকের মুখের যে সমস্ত ডিটেলস কথা আমি আপনাদের শোনালাম, তা আপনারা এই পরিচর্যা এই পদ্ধতিটা আপনারা এই যে কীটনাশক যে ভিত্তাকু আলিকা আর অ্যামিস্টার টপ, ভিত্তাকু আর আলিকা পোকা মারার জন্যে আর অ্যামিস্টার টপ দিবেন আপনারা ছত্রাকের আক্রমণের জন্যে, খোল পচা রোগের জন্যে। আর এই ধানের যখন আপনার 55-60 দিন বয়স হবে, সেই সময় আপনারা করবেন কি 7 কেজি করে 33 শতক জমিতে 7 কেজি পটাশ আর 3 কেজি ইউরিয়া। ধান যদি কালো থাকে, জোর থাকে, ইউরিয়া দেওয়ার দরকার নাই। আর ধানের যদি জোর কম থাকে বা কটা থাকে, তাহলে 3 কেজি ইউরিয়া এটা দিবেন, দিয়ে সারা করে দেবেন। ইনশাল্লাহ আর আপনার ধানে কোনো রোগ বালাই থাকবে না, ধান আপনার স্ট্রং হবে, ধানের ফলনও পাবেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।